নথি জাল করে শিক্ষক নিয়োগ কাণ্ডে এবার সিআইডির হাতে গ্রেপ্তার জঙ্গিপুরের এআই অফ স্কুল সুনীল কুমার বর্মন। সুতির গোঠা হাইস্কুলের নথি জাল করে নিয়োগের ঘটনায় সিআইডির পর প্রাক্তন ডিআই পুরবি দাস সহ বেশ পাঁচজনকে গ্রেপ্তার করে। বর্তমানে জামিনে আছেন তারা। কিছুদিন আগে সিআইডির হাতে ধরা পড়েন শিক্ষক অনিমেষ তিওয়ারি। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে সুনীল কুমার বর্মনের নাম সামনে আসে। ইতিমধ্যে সুনীল কুমার বর্মনকে সিআইডি গ্রেপ্তার করেছে এবং আজ ওই ধৃত এআই অফ স্কুল সুনীল কুমার বর্মনকে মুর্শিদাবাদের জেলা আদালতে তোলা হচ্ছে। সিআইডির পক্ষ থেকে তিন দিনের হেফাজত চাইলে জজ সাহেব তা মঞ্জুর করেন। সুনীল কুমার বর্মনকে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে নির্দোষ বলেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। শিক্ষা দুর্নীতির মামলা, সেই মামলাতে এর আগে ডিআই অফ স্কুলস এবং আরও কিছু কর্মকর্তা ডিআই অফ স্কুলসের ডিপার্টমেন্টে তার অ্যারেস্ট হয়েছিল। একজন হেডমাস্টার মশাই, তিনি অ্যারেস্ট হয়েছিলেন। অভিযোগটা হচ্ছে যে সেই হেডমাস্টার মশাইয়ের ছেলেকে অবৈধভাবে জাল একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তাকে দিয়ে কাজ করানো হচ্ছে। তো এইটা ইতিমধ্যে আগে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট হয়ে গেছে এবং তারা অলরেডি জামিন রয়েছেন। এখন আফটার ফাইলিং চার্জশিট ওরা আবার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে বলছেন যে এই যে সুশীল বণিক, উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর সুশীল বর্মন, এবং তিনি নাকি এই যে যিনি জাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করছেন তার স্যালারিটা উনি দিতেন এবং তার কাছে এই সমস্ত ডকুমেন্টস আছে। অবশ্যই এই অভিযোগটা সম্পূর্ণ অসত্য অভিযোগ। এটা আগে তার রিফ্লেকশন আগের চার্জশিটে কোনো কিছু নেই, এবং এর যে স্যালারি বা অন্যান্য যে কাগজপত্র, তিনি কাস্টোডিয়ান নন। তো সেই জন্যে আমরা আপত্তি করেছি যে ইনি কাস্টোডিয়ান নন এবং তিনি ডিলিং অ্যাসিস্ট্যান্ট নন। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে যে এর সমস্ত কাগজপত্রগুলো তিনি অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন, এটা ঠিক নয়। তার সপক্ষে আমরা আমাদের যুক্তি দিয়েছি। অল অ্যালং তিনি অফিসে ডিউটিরত আছেন, কখনো পুলিশের লোক প্রসিকিউশনের লোক তারা সেখানে যাননি। ওরা চাইছেন আরও তিন দিনের জন্যে পুলিশ কাস্টডি চাইছেন, বলছেন যে কিছু কিছু কাগজপত্র ইনি অন্য জায়গায় লুকিয়ে রেখেছেন, সরিয়ে রেখেছেন। একে আমরা যদি পুলিশ কাস্টডিতে পাই, আমাদের কাস্টডিতে, তাহলে সেই সমস্ত কাগজপত্রগুলো প্রমাণগুলো পাওয়া সম্ভব হবে। এটা হচ্ছে বক্তব্য। কিন্তু মেটেরিয়ালস দেখে আমরা যেটা দেখছি, তাদের যা ফরওয়ার্ডিং রিপোর্ট তাতে এই বিষয়টাকে সাপোর্ট করে না। আমরা তার বিরোধিতা করেছি। সোহার্দি সরকার, সেকেন্ড অ্যাডিশনাল সেশনস জাজ, ডিস্ট্রিক্ট সেশনস জাজ, সেকেন্ড কোর্ট।